VOA 60 তে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া সংক্ষেপে আমেরিকার কিছু খবর Elon Musk বৃহস্পতিবার $44 billion টুইটার কিনে নিয়েছেন এবং মাস্ক টুইটার করেছেন দ্য বার্ড ইজ ফ্রিড তার প্রথম পদক্ষেপগুলোর মধ্যে একটি হলো CEO পরাগ আগরওয়াল এবং অন্যান্য শীর্ষ নির্বাহীদের বহিষ্কার করা মাস্ক আরও বলেন তিনি টুইটারের 7,500 কর্মীর মধ্যে চাকরি কমানোর পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বলেন ইউক্রেনে যুক্তরাষ্ট্রের কোনো জীবাণু অস্ত্র কর্মসূচি নেই যুক্তরাষ্ট্র পৃষ্ঠপোষকতায় কোনো জীবাণু অস্ত্র গবেষণাগার নেই তিনি রাশিয়ার অভিযোগকে সম্পূর্ণ বানোয়াট বলে অভিহিত করেছেন নিউ ইয়র্কের পুলিশ বিভাগ 8 নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে নজরদারি জোরদারের আহ্বান জানিয়ে সতর্ক করেছে যে চরমপন্থীরা রাজনৈতিক অনুষ্ঠান এবং ভোট কেন্দ্রগুলোকে নিশানা করতে পারে তবে পুলিশের কাছে বর্তমানে কোনো বিশ্বাসযোগ্য হুমকি ছিল না আজ পর্যন্তই তাহিরা কিবরিয়া ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন